আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। ব্লগের শুরুতে দেখতে পাচ্ছেন আজকে কি সে ব্লগ, বার্থডে ব্লগ। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি আমার ব্লগটা বা আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা হচ্ছে আমার মেজো ননদের মেয়ের বার্থডে, যার জন্য আমি কেকটা বানিয়েছিলাম তার বার্থডে। তো আমরা অনুষ্ঠানে গিয়েছিলাম, প্রায় সবাই আসার আগে গিয়েছি, এই জন্য একটু শ্যুট করে নিলাম মানুষ আসার আগেই। এই যে দেখতে পাচ্ছেন ডেকোরেশনগুলো সব আমার মেয়ে ননদ নিজের হাতে করেছে, ব্যানার ট্যানার এভরিথিং ও নিজে ডেকোরেশন করেছে, খুবই সুন্দর হয়েছে। তো আপনারা চাইলেও আইডিয়াগুলো নিয়ে বাসায় ডেকোরেশনগুলো করতে পারেন। আসলে এখন ভাইরাসের কারণে তাই বাইরে কোথাও পার্টি করা হয় যায় না, তা ও ঘরোয়াভাবে ওর বাসায় পার্টিটা করলো। বেশি কেউ না, শুধু আমরা ফ্যামিলি মেম্বার, বাইরের কেউকেই বলা হয় না। এখন আমার ননদ কেকগুলো সাজিয়ে নিচ্ছে ট্রেতে, আর ওই যে দেখতে পাচ্ছেন ডল কেকটা, এটা আমার, আমি বানিয়েছিলাম, আর মাঝখানেরটা ও অর্ডার দিয়ে এনেছে। আর কাপ কেকগুলো আর একটা আমার মামাতো ননদ নিয়ে আসছিল। এই যে এখন ডেকোরেশন কমপ্লিট, এখন সবাই ফটোশ্যুট করবে আর আপনাদের সাথে সেগুলি শেয়ার করব। আজকে বেশি কিছু বকবক করব না, আপনারা শুধু ভিডিওটা দেখবেন। এখন সাজানো কমপ্লিট, এখন আমার ননদ ওর মেয়েকে রেডি করাবে, রেডি করিয়ে নিয়ে আসবে, কারণ ওকে দিয়ে ছবি তোলা শুরু করবে। আর এই যে আরেকটা ব্যানার দেখতে পাচ্ছেন, এগুলো পিকচার দিয়ে ও ব্যানারটা বানিয়েছে, খুবই সুন্দর হয়েছে, আমার কাছে তো অনেক ভালো লাগছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে আমার ননদ আর আমার ননদের হাজব্যান্ড, ওরাই আগে পিকচার তুলতেছে বার্থডে গার্লকে নিয়ে। তো মাশাল্লাহ আমার ননদের মেয়ে একটু কান্নাকাটি করে না, মানে পুরো পার্টিটা ও এনজয় করেছে, সবার সাথে হাসি খেলাম, তারপরে খাওয়া সবার সাথে খেয়েছে, মানে যে যেটা দিয়ে চটে খেয়েছে, কেক অনেক সুন্দর করে খেয়েছে। এই যে ওরা বুপ পাপ্পা দিচ্ছে, আর এখানে আমার মেয়ে অনেক আপসেট হয়ে গেছে, মানে ও ছবি তুলবে এখন, আমি বলতেছি এখন না, আগে ওরা শেষ করুক তারপরে তুমি ছবি তুলো, না ও মানবে না, ওই আগে তুলতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন খুবই হাসতেছে বার্থডে গার্ল, মানে পুরো পার্টিটাই ও এনজয় করেছে, অনেক ভালো লাগলো ওর দেখি, যেহেতু এত ছোটো বাচ্চারা সবসময় কান্নাকাটি করতে দেখি, ও মাশাল্লাহ দিলে একটুও কান্নাকাটি করে না পুরো পার্টিটা, তো সে হাসলো, যে যেটা পড়লো ওরকমই করলো। এই যে এখন বাপের কোলে, আর আমার মেয়ে, ওনার এখনও রাগ কমে না, উনি এখনও আপসেট হয়ে রয়েছে। আর আমার ছেলে একটা ছবি বললো, আমি এইভাবে থাকি তুমি আমার একটা ছবি তোলো, তো ওর একটা ছবি তুললাম, আর এখন একে একে সবাই পিকচার তুলতেছে। এই যে সবাই গ্রুপ পিকচার তুলতেছে, ঠিক আছে, তো আপনারা দেখতে থাকেন।
হচ্ছে আমার বড় ননদ আর বড় ননদের হাজব্যান্ড, তো ওরাও পিকচার তুললো। এই যে আমার ছেলে মেয়ে আর ওদেরকে নিয়েও তুললো। এখন আমার খালা শাশুড়ি ওনার ফুল ফ্যামিলি নিয়ে পিকচার তুলতেছে। আসলে সবাই গ্রুপ পিকচার তুলে, ফ্যামিলি নিয়ে গ্রুপ পিকচার তুলতেছিল। এখানে আমার পিকচারের দায়িত্ব পড়েছে আমার উপর, তাই আমি অন্য জায়গায় গিয়ে আর ভিডিও করতে পারিনি। খাবারের ভিডিওগুলো আমার কাছে ছিল না, কারণ আমার মনও ছিল না আর এত বিজি ছিলাম এখানে, ওইখানে গিয়ে আমি আর ভিডিও করতে পারিনি। পাখি ওদের ওর লিভিং রুমটা একটু ভিডিও করে নিলাম। ওর লিভিং রুমটা অনেক সুন্দর করে ও সাজিয়েছে, কিন্তু আজকে এখন মানুষ আছে বলে সবাই এলোমেলো করে ফেলছে। ওর পুরো বাসাটা অনেক সুন্দর। আমি আসলে সময়ের অভাবে ভিডিও করতে পারিনি, আসলে মনেও ছিল না যে ভিডিও করব, নাহলে করা যেত। অনেক সুন্দর ওর পুরো বাসাটা। এই যে এখন ডলের কাছে ওর মেয়েকে নিয়ে ছবি তুলতেছে, বলে আমাকে এখানে কয়টা ছবি তুলে দাও। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে হাসতেছে। আর এখানে আমার ছেলে মেয়ে দুজন, ওরা বসলো, তো আমি ওদেরকে একটু ভিডিও করে নিলাম। এখন কেক খাওয়ার পালা, সবাই একটু একটু করে কেক খাওয়াচ্ছে আর কি সুন্দর টুক টুক করে খেয়ে নিচ্ছে। সবার সাথে কেক খেলো, মানে যে দিল সবার থেকে কেক নিয়ে একটু একটু করে খেলো। এই যে ঠিক আছে, তো দেখতে থাকুন, যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ব্লগে, আল্লাহ হাফেজ।